আগে মা বলতো যে মা হ আসলে মুখের কথা না, আসলে এখন ঠিকই বুঝতে পারতেছি, তখন বুঝতাম না, এখন মা হয়ে বুঝতে পারলাম যে আসলে মাদের অনেক কর্তব্য, কীভাবে বাচ্চাটা ভালো থাকবে, কি সে তার খুশি, কোনটা অখুশি, কোনটা সে ভালো খাবে, এটা নিয়েই আমাদের সারাটা দিন চলে যায়। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, গুড মর্নিং এভরিওয়ান। আর সকালটা শুরু করলাম এক কাপ গ্রিন টি দিয়েই, কারণ ওরা সবাই ঘুমাচ্ছে, আমার ঘুমটা তো ভেঙে যায় সকাল সকাল, কী জানি বুঝতে পারতেছি না এই কিছুদিন যাবৎ। তবে ভালোই হলো যে সকালে ঘুম ভেঙে গেলে মানে কাজটা অনেক তাড়াতাড়ি করা যায়, সময়টাও হাতে পাওয়া যায়, তাই আমি ব্যালকনিতে মানে গিয়ে এক কাপ গ্রিন টিটা খেয়ে নিলাম। এখন চলে আসলাম বাবুর ব্রেকফাস্টটা তৈরি করার জন্য, কারণ বাবুকে আজকে বাটার দিয়ে রুটি দিয়ে দেবো, তো ব্রেডটা তাই একটু ছেঁকে নিচ্ছে, বাবু আবার এটা খুবই পছন্দ খাবো, তবে ব্রেডটা না ভেঙে গেল। তা বাবুর না সবসময় সিস্টেম দু পিস নেয়, তার বেশি নেয় না, কিন্তু আজকের না পিসটা একটু ছোটো ছিল, এটা হলো প্রাইম, মানে প্রাইমের রুটিটাই ওর বাবা আনে, সেটার পিসগুলো একটু বড় থাকে, আর আজকেরটা এটা মনে হয় কোয়ালিটি নেই কী জানি। তা বললাম যে বাবা তাহলে তিন পিস দেই, কিন্তু সে তো নিতে চায় না, পরে বললো আচ্ছা ঠিক আছে মা দিয়ে দাও। তা বাবা মানে বাবুর নাস্তাটা রেডি করে দিলাম, বাবুকে স্কুলেও দিয়ে চলে আসলাম, আর এখন চলে আসলাম বাসায়। আজকে আবার অনেক দিন পর রুটি বানালাম, এই যে শ্যামল বাবুর ব্রেকফাস্টটা তৈরি করে দিলাম। তবে রুটিগুলো একটু এলোমেলো ছিল, কেন মানে রুটিগুলো মানে একটু কেমন জানি ভিজে গিয়েছিলো, এই জন্য এভাবে রেখেছিলাম। তা তার ব্রেকফাস্টটাও হয়ে গেল, এখন আজকে তৈরি করব ডিম বিরিয়ানি। ওই যে বললাম না আসলে মা হলে কালি বাচ্চারা কোনটাই ভালো থাকবে সেটাই চিন্তা করি, তাই বাবুর মানে পছন্দের বিরিয়ানি তৈরি করব। তা বিরিয়ানিতে কী দেবো ভাতটা রান্না করার জন্য সেটা তোমাদের মশলাটা দেখিয়ে দিলাম। এই যে এখন গরম জলে মশলাগুলো সব দিয়ে দিলাম, আর একটু মানে লবণও দিয়ে দিলাম এক চামচের মতো, আর একটু লেবু দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে মানে ভাতটা ঝরঝরা হবে, আর একটু আর লেবুটা দিলে মানে ভাতটা সাদা হবে, তবে এটা পোলাওর চাল তো মানে চিনি গুঁড়িয়ার চাল তাও সাদা, তারপরেও দিলাম একটু ঝরঝরে হওয়ার জন্য। তো ভাতটা তৈরি করে নেব, মানে বাবু তো মহা খুশি, সে আগেই বলছিল। তা প্রথম না অতটা মানে ই ছিল না, মনে করছিলাম বানাবো না, পরে শরীরটাও ভালো লাগলো না, মানে এসব খাবার তৈরি করা কিন্তু একেবারেই সহজ। আর এই যে বিরিয়ানির ভাতটা একটু ফ্যানের কাছে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এসব রান্না করলে তো শুধু একটা আইটেম করলেই হয়ে যায়। পরে মনে করলাম যে কিছুক্ষণ শুয়েও ছিলাম, পরে মনে করলাম যে থাক তাহলে ডিম বিরিয়ানিটাই তৈরি করে নিই। এখন ডিমটা তৈরি করার জন্য চলে আসলাম, অনেকগুলো মানে পেঁয়াজ অনেকগুলোই ভেজে নেব, কারণ ব্রেস্তাও করে রাখবো কিছুটা মানে যে বিরিয়ানির লেয়ারে দেওয়ার জন্য, তাই মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজ ভাজাটা আর একটা অস্বস্তিকর, বেশি জাল দিলে পুড়ে যায়, আর আমার না রান্না করতে বেশি সময় নিয়ে করতে না ভাল লাগে না, বিরক্ত লাগে। পরে একটু লবণ দিয়ে দিলাম, যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যাবে। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন কিছুটা রেখে দেব, আর কিছুটা এই তেলের ভিতরে কিছুটা দিয়ে ডিম রান্না করে নেব। তাই দিয়ে দিলাম দু চামচ যে রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ হলুদের গুঁড়া, দু চামচ ধনিয়ার গুঁড়া, আর এক চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমরা ঝালটা কমই দিলাম। আর দিয়েছিলাম একটু জিরে বাটা, জিরে বাটাটা অল্পই ছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু টমেটো ছচ। তবে না কথাটা বলার সময় মাঝে মাঝে কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়, যেহেতু নতুন তো নিউকামার, তো তোমরা কিছু মনে করবে না। আর এখন দিয়ে দিলাম একটু টক দই, তবে টক দইটা দেওয়ার সময় একটু জালটা কমিয়ে দিবে তাহলে ভালো হবে। তাই এখন আর একটু নাড়াচাড়া করে তেলটা উঠে আসছে, এখন ডিমটা দিয়ে দিলাম, মানে ডিমটা আর ভাজলাম না, ডিমটা একটু হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম যে লবণটা ঢোকার জন্য, এখন একটু ঢেকে দিলাম যে মশলাটা জানি ডিমের ভিতর ঢুকে যায়। আর না আমি মানে ডিমটা রান্না করার সময় যে এক্সট্রা যে লবণটা দেবো সেটা আমি ভুলিয়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো যে পরে মনে পড়লো, তাই একটু লবণও দিয়েছিলাম, আর এখন একটু চিনি দিলাম, আর আমার ওই যে তৈরি করা মশলা, এই মশলাটা দেওয়ার পরই না ডিমের কালারটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তবে না আজকে বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল, মানে বাবু তো অনেক খুশি হয়েছে, মানে সে চিকেন বিরিয়ানির চেয়েও আমার ডিম বিরিয়ানিটা ভালো লেগেছে। আর কিছুটা ডিম উঠিয়ে রাখলাম, আর কিছুটা ওই যে ইটাও, আর কিছুটা উপরে মানে বিরিয়ানির ভাতটা দিয়ে দিলাম একটা লেয়ার করার পর, তারপর আবার কিছু ডিমটা দিয়ে এখন একটু বেরেস্তা দিয়ে দেবো, আবার কিছু ভাতটা দিয়ে তারপর একটু বেরেস্তা দিয়ে দেবো, আর
আজকে না মানে কয়েক অল্প কয়েকটা দিলাম, যে কাজু বাদাম আর কিশমিশ। বাবু কিশমিশটা একটুকু পছন্দ করে না, পায়েসে দিলাম, আর কাজু বাদামও কিছু দিয়ে দিলাম। এখন বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। মশলাটা একটু কমই দিলাম, এক চামচের মতো। আর আমি গোলাপ জল, কেওড়া জল ওগুলো দেই না, আর একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা একটু বেশিই দিলাম, তবে ঘিটা ফ্রিজে ছিল তো মানে পড়তেছিল না, শক্ত হয়ে গেলো। আর এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো, মানে প্রথম রাখবো আধা ঘন্টার মতো মিডিয়াম আছে, তারপর অল্প আছে 10 মিনিট রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মনে করলাম শুধু বিরিয়ানিই করবো, আর দীপের বাবা সুন্দর পটল নিয়ে আসছিল, একেবারে না এগুলো নাকি চরের, তাই একটু পটল আর একটু কাকতুলো ভেজে নিলাম। আর মাংসও ছিল, কিন্তু দীপ তো মানে ডিমের ডিম লাভার, সে মাংসর চেয়েও ডিম ভালোবাসে। এই যে দেখো আমার বিরিয়ানির কালারটা কী সুন্দর হয়েছে, তবে খেতেও না অসাধারণ হয়েছিল। তাতে সে বললো যে না মা আমি আর মাংস খাবো না, তাই আজকে এই হালকা পাতলাই খাবার। এই যে আমাদের জন্য একটু ভাজা ভাজি করলাম, আর এই যে বিরিয়ানি এখন বাবু খাবে। বাবু তো অস্থির হয়ে বসে আছে যে আমাকে দেও, কিন্তু ওই যে আমাদের আপাটা তো দেরিতে আসে, মানে সে ঘরটা ঝাড়ু না দিলে তো খাওয়া যায় না, সে ঝাড়ু দিয়ে মুছে গেল, তারপরে তাকে বলি প্রতিদিনই, কিন্তু সে কেন জানি পাত্তাই দেয় না। কিন্তু কী আর করা যায়, তো আমরাই তো তাদের কাছে জিম্মি, অসুস্থ মানুষ পারি না, আর দীপের বাবারও সময় নেই। হ্যাঁ, তাই এখন ওই রকমই, মানে একদিন 3টে আসে, একদিন 2:30 আসে, মানে কোনো ঠিক নেই। এই যে বাবুকে এখন খাবারটা বেড়ে দিচ্ছি, দেখছো কী সুন্দর হয়েছে কালারটা। তবে ভুলে গিয়েছিলাম, একটু আলু দিলেও মনে হয় ভালো হতো, আর আলু বোকারা। তবে না বাবু কিশমিশ কাজু বাদামটা তো ভালোবাসে না, পায়েসে তো কিশমিশটা খাই না, তবে আজকে না বিরিয়ানিতে সে খুবই ভালো খেলো, এখন দেওয়া যাবে। কারণ বাবুর কারণেই অনেকটা কম দিয়েছিলাম, তা বললো যে না মা ভালোই লেগেছে। এই যে বাবাটা আমার খাচ্ছে, কি যে বাবা গরম, তারপরও তার মানে ধৈর্য আর রাখতে পারতেছে না। তো জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে, সে আবার বললো এটাই ভালো লাগে, মানে বাচ্চাদের মানে খুশি করা একেবারে সহজ ব্যাপার, অল্প জিনিসের ভিতরে দেখেন কতটা খুশি হয়ে গেল, আর আমারও মানে একটা মনের তৃপ্তি। এখন বাবু একটু মানে 7-Up খাচ্ছে, বিরিয়ানি খাবে, 7-Up খাবে না, তার বাবাকে আগেই বলে দিয়েছিল, হয়ে গেল লাঞ্চ। এখন আমরা সন্ধ্যায় চলে আসলাম, মানে অ্যাজিও জিওল আমরা প্রতিদিনই দুধ খেয়ে নিই, দীপও খাই আমিও খাই। এই তো এখন আমরা দুধ খেয়ে নেবো, আর বাবুর জন্য একটু বিস্কুটও নিয়ে আসলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, আর আমার পেজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিও, ফলো দিও। গুড নাইট।